আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চমৎকার একটা রেসিপি দেখাবো। এটা হচ্ছে জাপানিজ ইয়াকিতোরি, এটা জাপানিজ বারবিকিউ। এই খাবারটাকে জাপানিজ ভাষায় বলে জাপানিজ ইয়াকিতোরি। এটা মুরগির গিলা কলিজা দিয়ে খুবই চমৎকার লাগে। আজকে রেসিপিটা খুবই সিম্পল এবং সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে চাইলে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আচ্ছা, এখানে আমি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি খুবই সিম্পল। এটা হচ্ছে পেঁয়াজগুলো, আমি দেখেন একটাকে চার ভাগ করে কেটে, পেঁয়াজ একটাকে চার ভাগ করে কেটে তারপরে হচ্ছে আমি পাতলা স্লাইস করে বের করে নিয়েছি। আর এখানে দেখেন দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মুরগির কলিজা, এই যে মুরগির কলিজাকে একটাকে দুই পিস করে কেটে নিয়েছি, কেটে ওয়াশ করে নিয়েছি। তারপর মুরগির গিলাগুলো দেখেন, গিলাগুলো যেখানে একটু মোটা থাকে সেখানে একটু হালকা একটু কাটা র্যাক করেছি। এভাবে একটা গিলাকে দুই পিস করে কেটে, যেই গিলার একটা পাশ একটু মোটা থাকে সেটা হচ্ছে আমি একটু জাস্ট হালকা র্যাক করে কেটে নিয়েছি। তো এই এখানে টোটালি মুরগির গিলা এবং কলিজা মিলে 500 গ্রাম আছে। আর পেঁয়াজ নিয়েছি আমি 350 গ্রাম। পেঁয়াজগুলো বড় বড় সাইজ থেকে নিতে হবে অবশ্যই, আর পেঁয়াজগুলো এভাবে খুলে নেবেন, তাহলে সুন্দর হবে। এটা সিজনিংটা খুবই সহজ। এখানে আমি জাস্ট অল্প একটু লবণ দিয়েছি, এখানে 1/2 টেবিল স্পুন, কারণ এটা সসে অনেক লবণ আছে এই জন্য লবণের পরিমাণটা খুবই কম দিয়েছি। তারপর আমি অ্যাড করেছি আদা পেস্ট, অনলি আদা, এখানে রসুন দেওয়া যাবে না, অনলি আদা পেস্ট। যদি আপনাদের বাসায় যদি আদা পাউডার থাকে সেক্ষেত্রে আরও ভালো হবে। আমি শুধু আদা পেস্টটা দিয়েছি, আদা পাউডারটাও ইউজ করব, বাট শুধু আদা পাউডারটা দিলেও কোনো অসুবিধা নেই। আর আমি 1 টেবিল স্পুন আদার যে পাউডার আছে সে পাউডারটা দিচ্ছি। আমি একটু বলে নেই, এখানে কিন্তু শুধু যদি আপনারা আদার পেস্টই ইউজ করেন সেটাও হবে, আর যদি আদা পাউডার থাকে শুধু আদা পাউডার ইউজ করেন সেটাও হবে। তবে আমি যেহেতু স্ট্রং ফ্লেভার পছন্দ করি আদার, এই জন্য পেস্ট এবং পাউডার দুইটাই ইউজ করেছি। তারপর এটা মাখানোর জন্য আমি একটা বলে নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে ম্যাগি সস নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন, আর সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এটা দুইটা বাসন হয়, একটা হচ্ছে খুবই ব্ল্যাক পেপার পরিমাণে অনেক বেশি থাকে, অনেক স্পাইসি থাকে, আর একটা হচ্ছে ব্ল্যাক পেপার কম দিয়ে। আপনারা যদি স্পাইসি ব্ল্যাক পেপার স্পাইসিটা পছন্দ করেন সেক্ষেত্রে বেশি পরিমাণে দিবেন, আমি যেমন বেশি পরিমাণে দিচ্ছি। আর যদি স্পাইসি কম পছন্দ করেন সেক্ষেত্রে কম ইউজ করলেও কোনো অসুবিধা নেই। আমি এখানে 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার দিয়েছি। আপনারা যদি স্পাইসি কম পছন্দ করেন সেক্ষেত্রে জাস্ট 1/2 টেবিল স্পুন দিলেই চলবে। ব্ল্যাক পেপারটা হচ্ছে আসলে গোলমরিচ, কালো গোলমরিচ, আমরা অনেকে হয়তো বা এটার সাথে পরিচিত না, কালো গোলমরিচ পাউডার। আমি জাস্ট পাউডার করে নিয়েছি। আচ্ছা, তারপর এটা মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর আমি ইউজ করব সয়াবিন তেল। সয়াবিন তেলটা জাস্ট অল্প একটু পরিমাণ মতো, বেশি দেওয়া যাবে না, কারণ নেক্সটে আবার দিতে হবে। ব্যাস। আচ্ছা, আমি একটা কথা বলে নিই, যখন আপনারা মুরগির গিলা এবং কলিজা দুইটা একসাথে করে রান্না করবেন সেক্ষেত্রে অবশ্যই গিলাটা আলাদা স্কোয়ারে গাঁথবেন, আলাদা শিখে গাঁথবেন, আর কলিজাটা আলাদা গাঁথবেন। পেঁয়াজ একটা গিলা গাঁথতে হবে, তারপর দুইটা পেঁয়াজ, তারপর আবার গিলা, চিকেন গ্রেজার বলা হয়, তারপর আবার একটু পেঁয়াজ, তারপর আবার গিলা। আচ্ছা, এই যে একটা জিনিস দেখেন, একটা গিলা, একটা পেঁয়াজ, একটা গিলা, একটা পেঁয়াজ, তারপর আবার গিলা, এইভাবে আমি গেঁথেছি। সেম এইভাবে আপনারা গাঁথতে পারবেন। এখন আপনারা চাইলে সাথে ক্যাপসিকামও দিতে পারেন, টমেটোও দিতে পারেন, তবে আমি টমেটোটা না দেওয়া সাজেস্ট করবো, কারণ টমেটোটা দিলে দ্রুত সিদ্ধ হয়ে যায়, দ্রুত ফুড়ে যায়, দ্রুত সফট হয়ে যায়, দেখতে খারাপ লাগে। আর জাস্ট ক্যাপসিকাম এবং পেঁয়াজ এই দুইটা ইউজ করতে পারবেন। আর চাইলে যে বড় বড় শিমলা মরিচ আছে যেটা, সেই শিমলা মরিচগুলোও দিতে পারেন। তবে জাপানিজরা মূলত এটা জাস্ট পেঁয়াজ দিয়ে খায় এবং পেঁয়াজের সাথে এই ফ্লেভার কম্বিনেশনটা অনেক ভালো হয়। তো আমি এইভাবে সবগুলো গেঁথে নিচ্ছি, কলিজাগুলো আলাদা আলাদা শিখে কাটবো এবং গিলাগুলো আলাদা আলাদা শিখে কাটবো। এই যে দেখেন, আমি চিকেনের যে গিলাগুলো আছে সেগুলো আমি আলাদা শিখে গেঁথে নিয়েছি ব্যাম্বু স্টিকে, আর কলিজাগুলো আলাদা গেঁথেছি। তো এইভাবে আপনারা আলাদা আলাদা করে গাঁথবেন। কলিজা এবং গিলা যদি একসাথে গাঁথেন সেক্ষেত্রে কিন্তু কলিজা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, গিলা কিন্তু দ্রুত সিদ্ধ হয় না। সো এটা একটা প্রবলেমে পড়ে যাবেন, এই জন্য গিলাগুলো সবসময় আলাদা গাঁথবেন, এগুলো একটু বেশি টাইম কুক করতে হয়। সো এখন এভাবে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেবো, তারপরে রান্নাতে যাব। তার আগে আমি সসটা বানিয়ে নিচ্ছি। এখন এই চিকেনের যে সসটা তৈরি করবেন, সসের জন্য হচ্ছে আমি সয়া সস নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন, ওয়েস্টার সস দিচ্ছি 1 টেবিল স্পুন, ম্যাগি সস দিচ্ছি 1 টেবিল স্পুন, আর এটা হচ্ছে ব্ল্যাক ভিনিগার,
এই ব্ল্যাক ভিনেগার যদি না থাকে, নর্মাল যে সাদা ভিনেগার আছে সেই ভিনেগারটা দিলেও চলবে, তবে এই ব্ল্যাক ভিনেগারের ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এই ব্ল্যাক ভিনেগার দিচ্ছি আমি 1 টেবিল স্পুন, কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 টি স্পুন, সাদা তিল দিচ্ছি 1 টি স্পুন, আর তিলের তেল, সাদা তিলের তেল বা তিলের তেল, তিলের তেল দিচ্ছি 1 টি স্পুন। বাস, এটা হচ্ছে অথেন্টিক রেসিপি, এটা হচ্ছে অরিজিনাল রেসিপি, এটাতেই মূলত হচ্ছে জাপানিজরা এই খিচুড়ি রান্না করে। এখন এখানে দুইটা ইনগ্রেডিয়েন্টস এক্সট্রা ওনারা ইউজ করে, যেটা আমাদের দেশে আমরা ইউজ করতে পারি না। একটা হচ্ছে কুকিং ওয়াইন, ম্যারিন বলে ওনারা, ম্যারিন, আর একটা হচ্ছে সাকে, দুইটাই কুকিং ওয়াইন। তো দুইটার ভিতরে হচ্ছে হালাল বাসন আছে, যেটা আমি পার্সেজে পাই না, আমার ছিল, স্টকে শেষ হয়ে গিয়েছে, যার কারণে দিয়ে নাই। যদি আপনারা ম্যারিন ইউজ করেন, সেক্ষেত্রে 1 টেবিল স্পুন ম্যারিন, 1 টেবিল স্পুন সাকে ইউজ করবেন। আচ্ছা, এখন অ্যাডিশনাল যে আইটেমটা দেখাবো, সেটা হচ্ছে টেস্ট বাড়ানোর জন্য, টেস্ট ইনহ্যান্স করার জন্য। এটা হচ্ছে আমাদের লোকাল টেস্টের সাথে আসলে এটা অনেক ভালো লাগে, যার কারণে দেখাচ্ছি। সেটা হচ্ছে চিলি ক্যাচাপ, বাট এটা টোটালি অপশনাল, এটা আপনারা ইউজ না করলেও পারবেন। শুধু আমি আপনাদের টেস্ট বাড়ানোর জন্য দিচ্ছি, এটা কিন্তু অথেন্টিক রেসিপিতে এটা নেই। তো চিলি ক্যাচাপ দিচ্ছি 1 টেবিল স্পুন, চাইলে আর একটু দেওয়া যায়। চিলি ক্যাচাপ দিচ্ছি টোটাল 2 টেবিল স্পুন, তারপর এটা হুইস্ক করে ভালো করে মিক্স করে নেব। তারপর আমি দিচ্ছি 1 টেবিল স্পুন ব্রাউন সুগার। এই ব্রাউন সুগার অথবা হানি, দুইটার যে কোনো একটা ইউজ করা যাবে। আর আপনারা চাইলে যদি ব্রাউন সুগার অথবা মধু যদি না থাকে, হানি যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা সাদা চিনিও ইউজ করতে পারেন। আর সুগারটা হচ্ছে মূলত, আর একটু অল্প একটু আমি হানি দিচ্ছি, যেহেতু আমার এখানে হানি আছে অ্যাভেলেবেল, অল্প একটু হানি দিচ্ছি, বেশি দেওয়া যাবে না, অতিরিক্ত সুইট হয়ে যাবে, জাস্ট হালকা। অ্যাকচুয়ালি এই কাবাবটা মূলত হালকা একটু সুইটনেস থাকে। সো এটা হচ্ছে আমার ম্যারিনেশন, এখন আমি এটা রেখে দিচ্ছি, তারপর কুকিংয়ে আমি দেখাচ্ছি কীভাবে এই সসটা ইউজ করবেন। আচ্ছা, এই চিকেনটা গ্রিল করার জন্য আপনারা চারকোলে গ্রিল করতে পারবেন, ফ্রাই প্যানেও করতে পারবেন। আমি ফ্রাই প্যানে দেখাচ্ছি এই জন্য, কারণ আপনাদের সুবিধার্থে। ফ্রাই প্যানটা হিট হয়ে গেলে প্রথমে মুরগির গিলাগুলো ছাড়বেন, খুব স্লোলি ধীরে ধীরে এটা রান্না করতে হবে, যাতে পরিপূর্ণ সিদ্ধ হয়। ফ্রাই প্যানে গ্রিল করলে কিন্তু আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, চিকেনগুলো কিন্তু সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কুক করতে হবে, এবং আনটিল সিদ্ধ, প্রপারলি সিদ্ধ না হওয়া পর্যন্ত, আনটিল প্রপারলি সিদ্ধ না হওয়া পর্যন্ত চিকেনগুলো ভালো করে কুক করে নিতে হবে। আচ্ছা, এখন যেটা করবেন সেটা হচ্ছে, যদি আপনার ফ্রাই প্যানে তৈরি করেন, তাহলে স্মোকি যে ফ্লেভার আছে, এটা যেহেতু একটা বারবিকিউ আইটেম, স্মোকি ফ্লেভারের জন্য কী করবেন, এরকম একটা চারকোল গ্রিলার নিয়ে নেবেন। নেওয়ার পর জাস্ট অল্প একটু হালকা করে নেবেন, একটু করে স্মোকি ফ্লেভারটা চলে আসবে। বেশি পড়ার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু পড়ে নেবেন। ব্যাস, আমার সবগুলো চিকেন এভাবে বার্ন করা হয়ে গিয়েছে, এখন আমি থার্ড স্টেপটা দেখাচ্ছি। তারপর সসগুলো চিকেনের উপরে এইভাবে জাস্ট স্প্লেট করে দিবেন। ব্রাশ করবেন খুব কেয়ারফুলি, অতিরিক্ত সস দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট যতটুকু চিকেনের শরীরের সাথে লেগে যাবে ততটুকু দিলেই চলবে। তারপর জাস্ট 2-1 মিনিট হালকা ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইড একটু কালার করে নেবেন, আর চিকেনের ভিতরে যাতে সসের টেস্টটা, ফ্লেভারটা যায়, এই জন্য একটু অপেক্ষা করবেন। ব্যাস, আমার চিকেনটা হয়ে গেছে, আমি প্লেটিং করতেছি। আমি ওই সসটাই জাস্ট সার্ভিংয়ের জন্য রেখেছি। আর আমি উপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা চপ, এটা টোটালি অপশনাল। ওকে, আমি এক পিস ট্রাই করে দেখি। এটা আমার খুবই পছন্দের একটি খাবার, আমি সচরাচর চারকোলে করে থাকি, বাট আজকে আপনাদের জন্য আমি ফ্রাই প্যানে করে দেখাইছি। সো আমি একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। বরাবরের মতোই এক্সিলেন্ট, আমার ঘিলার পাটটা বেশি ভালো লাগে কলিজা থেকে,
এক্সিলেন্ট এক্সিলেন্ট। আজকে ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।